বন্ধুরা, ধরুন আপনি ইউটিউবে একটি চমৎকার ভিডিওর খোঁজ পেয়েছেন, অথচ ভিডিওটি প্লে করে দেখার সময় নেই, অথবা ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে ভিডিওটি আপনি বারবার দেখতে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে আপনি ভিডিওটি সেভ করে রেখে পরবর্তীতে যে কোনো জায়গায় যে কোনো সময় ইন্টারনেট ছাড়াই ক্লিয়ারলি ভিডিওটি প্লে করে দেখতে পারেন। বন্ধুরা, আমার কথাগুলো শুনতে আনঅফিসিয়ালি মনে হলেও এটাই সত্যি। সম্প্রতি ইউটিউব একটি নতুন ফিচার যুক্ত করেছে, যেটা ইউটিউব অফলাইন নামে পরিচিত, অর্থাৎ ইন্টারনেট ছাড়াই আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। তবে অনেকেই এই ইউটিউবে অফলাইন ভিডিও দেখার ব্যাপারে বিভ্রান্ত ও জানেন না যে কিভাবে অফলাইনে ইউটিউব ভিডিও দেখা যায়। তাই এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি অফলাইনে দেখার জন্য ইউটিউব ভিডিও সংরক্ষণ করে রাখবেন তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি তাপস ঘোষ, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক। তো এর জন্য আপনার দরকার হবে একটি ইউটিউব অ্যাপ্লিকেশন, যেটা প্রত্যেক অ্যান্ড্রয়েড সেটে ডিফল্ট হিসেবে দেওয়া থাকে, আর যাদের নেই তারা ইজিলি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এর আইকনের উপর ট্যাপ করে ওপেন করবেন। ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো ভিডিওটি খুঁজবেন অথবা সার্চ করবেন। আমি এখানে আমারই কিছু ভিডিও সার্চ করছি, দেখুন অ্যান্ড্রয়েড শিক্ষকের। আমি এখানে অ্যান্ড্রয়েড শিক্ষক লিখে সার্চ দিচ্ছি। এই যে দেখুন, সবার প্রথমে চলে এসছে অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল। আমি জাস্ট এর উপরে ক্লিক করছি, তারপরে এখান থেকে ভিডিওতে ক্লিক করছি। এই যে দেখুন, এখানে অ্যান্ড্রয়েড শিক্ষকের সমস্ত ভিডিও শো করছে। এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটি প্লে করছি, ওপেন করছি, দেখুন এর উপর ক্লিক করছি। এবার এই ভিডিওটি অফলাইনে যুক্ত করার জন্য নিচে দেখুন একটি ডাউনলোড আইকন আছে, আপনি জাস্ট সেই আইকনের উপরে ক্লিক করবেন। এই যে দেখুন এই আইকন, আমি ক্লিক করছি। তারপর এখান থেকে আপনার ভিডিওর কোয়ালিটি চুজ করুন, আমি এখানে মিডিয়ামে রেখে দিচ্ছি, তারপরে ওকেতে ক্লিক করছি। দেখুন আপনার ভিডিওটি অফলাইনে যুক্ত হওয়া শুরু হয়ে গেছে। এবং আপনি যদি দেখতে চান যে আপনার ভিডিও কতখানি যুক্ত হয়েছে, তো সেটা আপনি নোটিফিকেশন থেকে দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে দেখে দিয়েছে কতখানি ভিডিওটি যুক্ত হয়েছে এবং বাকি আছে কতখানি। তো আমি এটা আপাতত ব্যাক করে দিচ্ছি। তো চলুন আমি আপনাদেরকে আরও কয়েকটি ভিডিও ইউটিউবে যুক্ত করে দেখিয়ে দিচ্ছি অফলাইনে যুক্ত করে। তো সার্চ বক্সে প্রথমে ক্লিক করে সেখানে টাইপ করুন আপনি যেই ভিডিওটি চাইছেন, সেই ভিডিওটির নাম টাইপ করুন। আমি এখানে নিউ বলিউড ট্রেলার চাইছি, তো নিউ বলিউড ট্রেলার লিখে সার্চ দিয়েছি। দেখুন এই দেখুন অনেক ট্রেলার চলে এসছে, নিউ ট্রেলার। তো আমি এখান থেকে এই ট্রেলারটি আমি এখন অফলাইনে যুক্ত করে দেখিয়ে দেবো। তো প্রথমে ওটা প্লে নিয়ে তারপরে এখান থেকে অফলাইন যে বাটন আছে বাটনে ক্লিক করছি, দেখুন তারপরে ওকেতে ক্লিক করছি। এই দেখুন এই ভিডিওটি আমার ইউটিউবে অফলাইনে যুক্ত হওয়া শুরু হয়ে গেছে, সেটা আপনি নোটিফিকেশন থেকেই দেখতে পারবেন। এই যে দেখুন এখানে, আর আমার আগের ভিডিওটি যেটা অফলাইনে বসিয়েছিলাম সেটা এখানে দেখুন কমপ্লিটলি এটা যুক্ত হয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনি নোটিফিকেশন থেকে যেই ভিডিওগুলি আপনি অফলাইনে বসিয়েছে যুক্ত হওয়ার জন্য তার উপর ক্লিক করবেন, তো আপনাকে অফলাইন পেজে পাঠিয়ে দেবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন আমাকে অফলাইন পেজে পাঠিয়ে দিয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি কতগুলি ভিডিও অফলাইনে যুক্ত করেছি এবং কতগুলি যুক্ত মানে পেন্ডিংয়ে আছে, কতগুলি যুক্ত হচ্ছে, এই দেখুন। তো আমি চলুন আপনাদেরকে আরও একটি ভিডিও অফলাইনে যুক্ত করে দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ করছি নিউ বাংলা সং, দেখুন দেখুন চলে এসছে। আমি এই দ্বিতীয়টি এই সংটি আমি আপনাদেরকে অফলাইনে যুক্ত করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অফলাইন বাটনে ক্লিক করছি, তারপরে ওকেতে ক্লিক করলাম, এটা অফলাইনে যুক্ত হওয়া শুরু হয়ে গেছে। এটাও আপনি একইভাবে যদি দেখতে চান যে কতখানি যুক্ত হয়েছে সেটা আপনি নোটিফিকেশন থেকে দেখতে পেয়ে যাবেন। এই যে দেখুন, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এটা যতক্ষণ না কমপ্লিটলি অফলাইনে যুক্ত হয়ে গেছে ততক্ষণ। আর এটা দেখুন হয়ে যাওয়ার কাছাকাছি, আর বেশি নেই। এই যে দেখুন কমপ্লিটলি যুক্ত হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কিভাবে ইন্টারনেট ছাড়াই এইসব ভিডিও আপনি দেখতে পারবেন। তো চলুন আমি প্রথমে আমার ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিই। দেখুন আমি এখানে ক্লিক করে আমার ওয়াইফাই কানেকশন অফ করে দিয়েছি। তারপর আমি পুনরায় ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করছি, আর এখানে দেখুন দেখা যাচ্ছে গো টু অফলাইন একটি অপশান আছে। তো
তো এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে অফলাইন ভিডিওর একটি অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। তারপরে আপনি যেসব ভিডিও ইউটিউবের অফলাইনে সংরক্ষণ করে রেখেছেন সেগুলো এখানে শো করবে, আর এইসব ভিডিও আপনি যেখানে খুশি যখন খুশি ইন্টারনেট ছাড়াই প্লে করে দেখতে পারবেন। তো চলুন আমি প্রথমে এই ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই দেখুন ভিডিওটি প্লে হওয়া শুরু হয়ে গেছে, আর এটা একদম ইন্টারনেট কানেকশন ছাড়াই, এটা অফলাইনে আপনি ভিডিওগুলি প্লে করে দেখতে পারছেন। দেখুন কত ইজিলি আপনি ভিডিওগুলি দেখতে পারছেন ইন্টারনেট ছাড়াই আর কোনো প্রকার আটকানো ছাড়াই। দেখুন তো আমি আপাতত ব্যাক করে দিচ্ছি, পজ করে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে এই ভিডিওটিও অফলাইনে প্লে করে দেখিয়ে দিই। দেখুন এই ভিডিওটিতে ক্লিক করছে আর এটা প্লে হওয়া শুরু হয়ে গেছে একদম ইন্টারনেট কানেকশন ছাড়াই। দেখুন কত ইজিলি এটা ক্লিয়ারলি প্লে হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন যে কিভাবে ইউটিউবে অফলাইনে ভিডিও সংরক্ষণ করে রেখে যখন খুশি যেখানে খুশি যখন ইচ্ছে ভিডিওটি প্লে করে দেখতে পারবেন। আর একটা কথা বন্ধুরা, আপনারা যেসব ভিডিও ইউটিউবে অফলাইনে সেভ করে রাখবেন সংরক্ষণ করে রাখবেন সেই ভিডিওগুলি শুধুমাত্র 2 দিনের জন্যই আপনার সেটে থাকবে, 2 দিন পর এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি আবার ইউটিউব ভিডিওটি অফলাইনে দেখতে চান তো আবার আপনাকে পুনরায় ইউটিউবে সংরক্ষণ করে রাখতে হবে। তাছাড়াও ধরুন আপনার ভিডিওটি দেখা হয়ে গেছে আর আপনি ডিলিট করতে চাইছেন, তো আপনি সেটা ডিলিট করার জন্য এই 3 ডটসের উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে রিমুভ ফ্রম অফলাইন ভিডিওতে ক্লিক করবেন, তারপরে রিমুভে ক্লিক করবেন, ভিডিওটি রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকুন।